তুমি অমরনাথ বেড়াতে গেছো, সেখান থেকে একটা কিছু জিনিস নিয়ে আসলে। তারপর থেকে একের পর এক ঘটনা ঘটতে লাগলো। কেউ কখনো মারা যাচ্ছে, কখনো বা কিছু তুমি দেখতে পাচ্ছ। এরকম ঘটনা যদি তোমাদের সাথেও ঘটে তাহলে কি করবে একবার ভেবে দেখো। আজকের এই পুরো ঘটনাটা শুনে তোমরা অবাক হবে যে এমনও হয়, এটা কি পসিবল? আজকের এই ঘটনার মতো কোনো ঘটনা তোমরা আগে শোনোনি, এটুকু আমি বলতে পারি। আজকে তোমরা একদম ভিন্ন স্বাদের ঘটনা শুনতে চলেছ। আজকের এই ঘটনাটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, আর আমি জানি তোমাদেরও ভালো লাগবে। তো আর একদম দেরি করব না, যারা ঘটনা পাঠাতে চাও তারা পাঠিয়ে দিও। এখনও যারা লাইক কমেন্ট ও শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দিও। চলো আর দেরি করব না, তোমরা ইন্ট্রোটা শুনে নাও আর তারপর ঘটনা শুনতে শুরু করো। হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। আমাদের এই পৃথিবী অনেক অলৌকিক জিনিসপত্রে ভর্তি। পৃথিবীকে হাতের তালুর মতো চেনা যেমন সম্ভব না, তেমনি পৃথিবীতে থাকা সব কিছু জানা সম্ভব না। কিছু সময় এমন কিছু কাজ করে ফেলি যার জন্য আমাদের সাথে অনেক রকম ভৌতিক বা অলৌকিক ঘটনা ঘটতে থাকে। কথিত আছে এই জগতের বাইরে যে অন্য জগৎ আছে, সেখান থেকে সেখানে অনেক ছোট ছোট বিষয় অনেক বড় আকার ধারণ করতে পারে। পৃথিবীকে বোঝা বড়ই দুষ্প্রাপ্য একটা জিনিস। যারা পৃথিবীকে চিনেছে, বুঝেছে, জেনেছে, তারা কেউই আর এই পৃথিবীর মানুষ হয়ে থাকতে পারেনি। তাদেরকে না হয় পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, না হলে তারা বিভিন্ন প্রকার অসুখে ভুগে অনেক রকম জিনিসপত্রের সম্মুখীন হয়েছে। আমরা ছোটবেলায় বাবা মার থেকে অনেকবার শুনেছি রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিস কোনোদিনও তুলে আনতে নেই, তুলে আনলে নাকি বিপদ হয়। আবার রাস্তায় পড়ে থাকা টাকা তুলে আনলে নাকি সেখান থেকে কিছু টাকা ঠাকুরের উদ্দেশ্যে দিতে হয়, আর সেই টাকা নাকি বাইরেই খরচ করতে হয়, ঘরে নিয়ে আসতে নেই। তাতে করে নাকি অনেক খারাপ শক্তি বা অশুভ শক্তি আমাদের সাথে চলে আসতে পারে। ভৌতিক কথাতে এর আগে অনেকবার মৃতের কাছ থেকে টাকা নিয়ে আসার ফলে ঘটে যাওয়া অনেক ঘটনা আমরা শুনেছি। আজ এইরকমই লৌকিক অলৌকিক জিনিস মিলিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ঘটনা আজ তোমরা শুনতে চলেছ। তো হ্যালো অমিতদা, কেমন আছো? আমি শুভজিৎ বসাক কলকাতা থেকে বলছি। এর আগেও তোমার চ্যানেলে আমার পাঠানো বেশ কিছু ঘটনা পাঠ হয়েছে, তার জন্য ধন্যবাদ। ইদানিং তোমার কাজ আরও আকৃষ্ট করছে, নতুনত্বের গন্ধ দিচ্ছে, আর অভিনবত্ব তুলে ধরো। চ্যানেলের সাফল্য কামনা করি একসাথে। আজ আমার শোনা একটি ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি। ঘটনাটা তোমার চ্যানেলের জন্য বহু দিন ধরে তথ্য সমৃদ্ধভাবে তুলে ধরতে বদ্ধপরিকর থাকায় কয়েকদিন দেরি হলো ঘটনা পাঠাতে, মনোনীত হলে খুশি হব। অমরনাথ নামটা শুনলেই একটা রহস্য রোমাঞ্চকর ভ্রমণের কথা মনে পড়ে যায়, তাই না? শুভ্র তুষার মণ্ডিত পরিবেশের মাঝে ভ্রমণ আর তীর্থযাত্রার মাঝে মেলে অফুরান প্রাপ্তি। তাই কি সেই প্রাপ্তি? তা হলো ইতিহাসের আবরণে হিমালয়ের কোল সেজে আছে নবজাতকের রূপে। তাকে প্রতিবার প্রতি মুহূর্ত দেখার মাঝে মেলে যে প্রশস্তি, তাই তো প্রাপ্তি। কিছু আগের চেনা জিনিসকে আবার পরক্ষণেই নতুন করে জানার মধ্যে রহস্য না জমে থাকলে আছে আর কি তবে? কিন্তু এই ঘোড়ার মধ্যেই অপরূপ খুঁজে নিয়ে এলো এক নতুন বিপদ। কিছুদিন আগেই অমরনাথ থেকে ঘুরে এসেছে অপরূপ, সাথে বাবা মা স্ত্রী প্রতিবেশী কিছু আত্মীয় স্বজন সকলেই ছিল। এর আগেও পাহাড় ঘুরতে এসেছিল অপরূপ, তবে প্রতিবার যেন নতুন করে জানা হয় তার, তাই এবারেও হা করে দেখছিল প্রতি পদে পদে।
সকলের খুশি হওয়ার সাথে তার খুশির পার্থক্য এতটাই, তাতে ভীষণই নিজস্বতার ছাপ আছে। সকলে অমরনাথ গুহার মন্দিরে প্রবেশ করে বরফের শিব ইত্যাদি দেখছে, তবে সে দেখছিল গুহার ভেতরের পরিপাঠ্য। অন্যান্য গুহার মধ্যে কেমন একটা ভ্যাপসা ভাব থাকে, তবে এর মধ্যে সেসব কিছুই নেই। অদ্ভুত কথা হলো, বরফের শিব হলেও সেখানে ধূপ প্রদীপ জ্বালিয়েই পূজার্চনা চলছে। দৈবিক বা অলৌকিক বিষয়ে তারা তো মাথা ব্যথা নেই, তবে সে ভূতাত্ত্বিক গবেষণার জন্য এই গুহার আশেপাশের কিছু পাথর কুড়িয়ে নিল। ঠান্ডা হিমেল একমুখী হাওয়ার স্রোতে গায়ের রোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। সবাই পূজোয় ব্যস্ত, আর সে এভাবে গুহার ভেতর মনোরম সান্নিধ্য মন ভরে নিতে ব্যস্ত। হঠাৎ চোখে পড়ল দেওয়ালের গায়ে কিছু ছবি, যা দেখে সে মনে করে দেখতে চাইল আগে কখনো দেখেছে কিনা। তার বাবা সংস্কৃতের পণ্ডিত ছিলেন, এখনও পূজার্চনা করতে বিশ্বম্ভর বাবুর ডাক আসে। বাবাই তাদের বাড়ির কালী লক্ষ্মী সরস্বতী এই পুজোগুলো করে। অনেক মনে করার পর তার স্মৃতিতে এলো এমন এক ছবি, যে তার বাবাকে পুজোর সময় আঁকতে দেখে, কেমন চতুর্ভুজ আর ভেতরে আঁকিবুকি আঁকা। বাবা বলে যে এগুলো যোনিচিহ্ন, বিশুদ্ধ শাস্ত্রমতে কালী লক্ষ্মী সরস্বতী সব পুজোই এই যোনিচিহ্ন আঁকা বাধ্যতামূলক। এতে নাকি যোগ সাধনার অংশ ভরা হয়, যা আসল পুজোর ফলাফল হিসেবে ভরে থাকে। তবে শিব মন্দিরে এই ছবির মাহাত্ম্য বোঝার অবকাশ পাওয়ার আগেই তার এই জায়গা ছাড়ার সময় হয়ে এলো। সবাই বরফের শিব দেখে, অথচ অপরূপের কীর্তি ধামাচাপা রয়ে গেলেও সে আনল পরীক্ষার জন্য ওই হিমালয়ান শ্রেণীর পাথরগুলো। কলকাতায় ফিরে ঘুরতে লাগলো একের পর এক ঘটনা। সেদিন রাতে বেশ ক্লান্তি নিয়ে ঘুমিয়েছে, রাত কত হবে জানা নেই। হঠাৎ কি একটা শব্দে ঘুমটা ভাঙল অপরূপের। পাশে সৌরিমা শান্তমনে ঘুমোচ্ছে, তবে শব্দটা কিসের এই ভেবে মাটিতে সে পাটা রাখতেই তার গা যেন হিম হয়ে গেল। মাটিটা এত ঠান্ডা হলো কি করে, যেন বরফের ওপর পা রেখেছে সে। অথচ কলকাতার গরমে রাতের তাপমাত্রা এতটা বোধহয় কমেনি। জ্ঞান তো সে চমকে গেল, আবার পা উঠিয়ে পাটা রাখল মাটিতে। একই জিনিস ঘটল, এটা বুঝে ওঠার আগেই ঘটল আরেক বিপদ। ঘরে ততক্ষণে হয়ে গিয়েছে তৃতীয় এক প্রাণের উপস্থিতি। মোবাইলে তখন একটা মেসেজ ঢুকেছে তার হোয়াটসঅ্যাপে, আর স্ক্রিনের সেই মৃদু আলোই তার গঠন যা দেখা গেল তাতে স্পষ্ট, সেটা একটা নারী মূর্তি। পরনে এক টুকরো কাপড় অবধি নেই, মাথা ভরে ঝাঁকড়া চুল, কোমর বেয়ে নেমে এসেছে থাই অবধি। সে যেন ঘরে তন্ন তন্ন করে কি একটা খুঁজছে। উন্মুক্ত শরীর পুরুষ দেহে উত্তেজনার বদলে ভয় আনলো তার মুখ দেখে। ওই অন্ধকারেও তার চোখ জ্বলছে, বুক পেটে চামড়া নেই, হাতগুলোই নখর ভর্তি, আর যা খুঁজছে তা পেয়ে ফোঁস ফোঁস করছে। ইতিমধ্যে বাড়ির পোষ্য টমকো তার স্বরে চেঁচাচ্ছে, পাড়ার কুকুরগুলো এমন মরকান্না আগে কখনো কাঁদেনি। আজকে সেই ডাক যেন ভয়াল পরিবেশ গড়ে তুলছে। পায়ের তলাটাও তখনও বরফের মতো কনকনে ঠান্ডা। এদিকে ঘামছে অপরূপ, আস্তে আস্তে চোখটা বুঝে এলো তার। পরদিন তার যখন ঘুমটা ভাঙল, সৌরিমা তার পাশে বসে আছে। ডক্টর অবনীশ তাকে দেখে বলে উঠল, হ্যাঁ, ব্যাপারটা যা দেখছি তাতে কোনো চিন্তার কিছু নেই। কিছু দেখে কি ভয় পেয়েছিলে? যা দেখে এতই ভয় পেয়েছো যে জ্বর চলে এলো? এই বলে তার হাতের উপর হাত রেখে আশ্বস্ত করে ডক্টর অবনীশ চলে গেল। সৌরিমা কপালে হাত বুলিয়ে বলছে, কি হয়েছে গো? অপরূপ কালকের রাতের কথা আপছা মনে করার চেষ্টা করে। ধীরে ধীরে
সব মনে পড়লেও সে কিছু না বলে মনের ভুল ধরে চুপ করে থাকতেই যাবে এমন সময়ে স্পষ্ট দেখতে পেল কাল রাতের সেই উলঙ্গ নারী মূর্তিকে। সে ঘরের এক কোণে হাঁটুতে মুখ গুঁজে বসে রয়েছে, বড় বড় চোখে অপরূপ, সেদিকে চেয়ে গঙ্গাতে থাকল। সৌরিমা তাকে ধরে শোয়াতে গেলেও ওইদিকে আঙ্গুল নির্দেশ করে ভয়ে কাঠ হয়ে রইল সে। কাউকে না দেখতে পেয়ে সৌরিমা জ্বরের প্রকোপ ধরে তাকে শান্ত হতে বলল। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে অপরূপের, আবারও অজ্ঞান হয়ে গেল সে। সুস্থ স্বাভাবিক মানুষটার হঠাৎ কি হলো কেউ কিছুই বুঝতে পারছে না। হঠাৎ ঘটল আর এক কাণ্ড, যে কাণ্ডটা ঘটল তার জন্য সত্যি কেউ প্রস্তুত ছিল না। অপরূপ বেহুশ হয়ে পড়ে আছে বিছানায়। সৌরিমা তাদের কাজের দিদিটার আর্তনাদ শুনে বাইরে বেরিয়ে এসে যা দেখল তাতে তার চোখ ছানা ভরা হয়ে গেল। টমকি বাইরে মরে পড়ে আছে। টমকির বয়সও বেশি না, মাত্র 3 বছরই হবে, তাই তার এমন আকস্মিক মৃত্যুতে সবাই ভেঙে পড়ল। গলায় চেন অবধি বাধা ছিল না যে তাতে ফাঁস লেগে মরবে, অথচ চোখ দুটো ঠিকরে যেন বেরিয়ে এসে ভয়াবহ লাগছে তাকে। অপরূপের জ্ঞান ফিরলে তাকে সব জানানো হলে সেও তার প্রিয় পোষ্যের মৃত্যুতে ভেঙে পড়ল। সেদিন বিকেলে আরও জ্বর এলো তার, সেই জন্য টমকির শেষ যাত্রায় যাওয়া হলো না তার। বাবা জেঠু শ্যালক এরাই শেষ কাজে গোরস্থানে গিয়ে টমকিকে সমাধিস্থ করে এলো। সেই রাতেও শরীর দুর্বল থাকায় অপরূপ চোখ মেলতে পারেনি ঠিকই, তবে সেই নগ্ন নারী মূর্তিকে আধখোলা চোখে দেখতে পেল অপরূপ। আজও সেই ক্রুদ্ধ রূপে কি যেন তন্ন তন্ন করে খুঁজছে, না পেয়ে ফোঁসফোঁস করে চলেছে। ভয় আর সেই দিকে নাচে গঙাতে গঙাতে ঘুমিয়ে পড়ল অপরূপ। কি যে বিপদ ঘটতে চলেছে তার উত্তর নেই অপরূপদের বাড়িতে। অপরূপ আজ কিছুটা সুস্থ হয়েছিল ঠিকই, তবে আজই সকালে ফোন করেছিল নিরঞ্জন। তার স্বাস্থ্যের খবর নেওয়ার পরই দুঃসংবাদটা দিল, ভূতাত্ত্বিক গবেষণার জন্য অমরনাথ থেকে যে পাথরগুলো এনে ঘরে পরীক্ষার জন্য রাখা হয়েছিল তার যে দ্বাররক্ষী সে গতরাতে হঠাৎ হৃদরোগে মারা গিয়েছেন। মধ্যবয়স্ক যুবক, পান বিড়ি মদের কোনোটাই নেশা ছিল না, তবুও যে এটা কি করে হলো তা বিস্ময়কর। নিরঞ্জন এও জানালো যে মৃত্যুর আগে ভয়ানক কিছু দেখেই বোধহয় মৃত্যু হয়েছিল, তাই চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছিল তার। ফোনটা রেখে দিল সে। টমকির মৃত্যুর ঘটনাটাও তার মনে ভেসে উঠল। অপলেশ অর্থাৎ দ্বাররক্ষী খুবই বুদ্ধিসুলভ, ব্যবহারের জন্য সবার প্রিয় ছিল, তাই অপরূপও ভেঙে পড়ল তার আকস্মিক মৃত্যুতে। সৌরিমার দিকে তাকানো যাচ্ছে না। এই 3 সপ্তাহে তার চোখের তলায় কালি পড়ে গেছে, কেমন যেন বয়স্ক রূপ নিয়েছে তার, দুর্বলতা মুখের ভাজে স্পষ্ট। বিশ্বম্বর বাবু সন্ধ্যায় চা খাওয়ার সময়ে অপরূপকে বলেই বসল, আচ্ছা অপরূপ, এই যে ঘটনাগুলো পরপর ঘটে চলেছে তার কি কোনো কারণ বুঝতে পারছিস? অপরূপ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, সেরকম তো কিছুই বুঝতে পারছি না, তোমার ভাষায় কি অলৌকিক কিছু এসব? কথাটা বলার সময়ে তার চোখে ভেসে উঠল সেই নগ্ন নারী মূর্তির রূপ। বিশ্বম্বর বাবু বললেন, কুকুর সাধারণত শিবের কড়াল কর্কট কালভৈরব রূপের বাহন, যে বাড়িতে কুকুর পোষা হয় মানা হয় যে সেই বাড়িতে স্বয়ং মহাকাল বাস করেন, তিনি তার বাহনের প্রতি ভীষণ বিনয়ী, যে তার ক্ষতি করে বা অকারণে মারে তার প্রতি মহাকাল রুষ্ট হন। তা আমাদের বাড়িতে টমকি তো খোশ মেজাজেই ছিল, তবে হঠাৎ যে কি হলো তাই তো বুঝছি না। এক যদি তন্ত্রের কুপ্রভাব বাড়িতে না পড়ে
তবে টমকির মৃত্যু অসম্ভব, তাই আমি রীতি মেনেই সব পুজো করি। তবে ঘরের কুকুরের অকাল মৃত্যু মোটেই শুভ নয়। কথাটা এক দেড় মাস আগে হলে হয়তো অপরূপ বিশ্বাস করত না, তবে ওই ভয়ানক নারী মূর্তির দেখা পাওয়ার পর সে যেন অলৌকিক বিশ্বাসী হয়ে পড়েছে। রাতে ঘরে আলো জ্বালিয়ে ঘুমোই। সৌরিমা বললে তার কাজ আছে মোবাইলে, এই বলে বাহানা করে। বিশ্বম্বর বাবুর চোখে মুখে অস্বস্তি যেন ফুটে উঠেছে। প্রায় তিন সপ্তাহ পর অফিসে এলো অপরূপ। আজ ম্যানেজমেন্ট তাদের একটি প্রজেক্টে অভাবনীয় সাফল্যের দরুন হাফ ছুটি ঘোষণা করল। সৌরিমার কাছে টমকির গোরস্থানের খোঁজটা নিয়ে রেখেছিল সে, তাই ফেরার পথে একবার টমকির বেদিস্থলটা দেখার ইচ্ছায় সেদিকেই গেল। পথে একটা মোমবাতি আর গোলাপ কিনে নিয়েছিল। জলভরা চোখে সেই বেদিস্থলে মোমবাতি জ্বালিয়ে গোলাপটা রেখে বেশ খানিকক্ষণ বসে রইল সে। এখানে যেন পৃথিবীর সমস্ত শান্তি ভরা রয়েছে, খালি মাঝে মধ্যে পাখির আওয়াজ ছাড়া কিছুই কানে আসছে না। পৃথিবীর সব শান্তি যেন এই কবরের মধ্যে ঈশ্বর ভরে সমস্ত অশান্তি ক্রোধ আক্রোশ পার্থিব মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। জায়গাটা ভীষণ মনে দাগ কাটল অপরূপের, কারণ গত কয়েকদিন যেমন ঘটনা ঘটে চলেছে তার জীবনে, একটু শান্তি যেন এখানেই সে অনেক দিন পর ফিরে পেল। চোখ মুছে বেদিস্থলের পাশে বসে রয়েছে সে। বাইরে বেরোলো মোটামুটি ৪৫ মিনিট পর। রাস্তা দিয়ে সে একাই হাঁটছিল আনমনে। এমন সময়ে হঠাৎ এক ভারী গলার হাঁকে অনেকক্ষণ পরে সে যেন অশান্ত পার্থিব এক শব্দ শুনে হতচকিত হয়ে গেল। তার অনতি দূরে একটা বাড়ির তলার রকে বসে হলুদ বস্ত্র পরিহিত, জটা দাড়ি ভরা আর হলুদ চন্দনে ভরা কপালের এক সাধু তাকে আঙ্গুল দেখিয়ে ডাকছে। প্রথমে সে এদিক ওদিক চাইলে কাউকে না পেয়ে আবার সাধুর দিকে দেখল। সাধু বলল, তোকেই ডাকছি, এদিকে আয়। অপরূপ শান্ত ভদ্র লোকের মতো সেই ইশারা ফলো করে সেখানে যেতেই ভয় পেল তার লাল দুটো চোখের মনির চঞ্চল গতি দেখে। সাধু বলে বসল, তুই বাবার জিনিস চুরি করে এনেছিস। আশ্চর্য চোখে অপরূপ তার দিকে চাইতেই সাধু আবার বলল, বুঝতে পারছিস না, তুই কি বাবার ধামে এর মধ্যে গিয়েছিলিস? বাবার কাছে অনেকবার অপরূপ শুনেছে যে অমরনাথের একটা বিশেষ মাহাত্ম তাকে একটা ধামে পরিণত করেছে, এবং তা অতি দুর্গম পথ অন্যান্য জ্যোতির্লিঙ্গ ধামগুলোর চেয়েও। মনে পড়তেই অপরূপ হ্যাঁ বলতেই সাধু বলে উঠল, সেখান থেকে বাবার জিনিস চুরি কেন করলি? তোর মুখ দেখে যা বুঝছি তাতে সেই জিনিস তোর ক্ষতি করছে। বাবার তো অবশ্যই সেই গুহার জিনিসে দশ মহাবিদ্যা মানে মা মহাশক্তিরও সমানাধিকার। যা নিয়েছিস তা যদি ফেরত না দিয়ে আসিস, সে অশুভ শক্তি তোকে কিন্তু ছাড়বে না। এই বলে সে তার ঝুলি থেকে একটা জবা আর গাঁদা ফুল অপরূপের হাতে দিয়ে বলল, এটা সাথে রাখবি, মা বগলামুখী তোর রক্ষা করতে পারেন। তবে আগামী অমাবস্যার মধ্যে সেই জিনিস যদি ফেরত না দিয়ে আসিস, যা এখন চলে যা, আর বললাম না কিছু। এই বলে সাধু তাকে বিদায় দিল ঠিকই, তবে অপরূপের মাথায় এসব কথার কিছুই ঢুকল না বিশেষ। যে সে কী চুরি করেছে সেটাই তো বুঝছে না সে। আর এই ভাবতে ভাবতে বাস এসে পড়ল। বাসে উঠে সে তাদের বসত বাড়িতে ফিরে এলো। ৪৫ মিনিট গোরস্থানে বসে যে শান্তি সে অর্জন করেছিল, পাঁচ মিনিটের কথাই সাধু সেই শান্তিতে জট পাকিয়ে ঘোরতর রহস্য বাঁধিয়ে দিল। তার উত্তর সে এখন পায় কী করে সেটাই ভাবিয়ে তুলল তাকে। সেই রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখল অপরূপ। যে অমরনাথ ধাম যাত্রা করতে এসেছিল তারা সেই জায়গাটা স্পষ্ট দেখতে পাচ্ছে সে।
তবে ওটাকে হঠাৎ চোখ পড়ল বরফে ঘেরা জমির ওপর। স্বপ্নে স্পষ্ট টমকিকে দেখল এবং সেই বরফের জমিতে আস্তে আস্তে পা দিয়ে অমরনাথ গুহার দিকে চলছে, যেন সেই পথ তার কত দিনের পরিচিত। নির্দ্বিধায় আশেপাশে না আছে সে গুহার অভিমুখে আসতেই ঘটল আরেক কাণ্ড। জনমানবহীন গুহার সামনে দাঁড়িয়ে রয়েছে একদিকায় মূর্তি, তার চোখ দিয়ে আগুন ঝলছে পড়ছে, দাঁতগুলো গল্পের রাক্ষসের মতন বেরিয়ে আছে, সারা গায়ে সাদা ভস্মে ভরে আছে, পরনে একটা ধুতি, গলায় ঝুলছে নরমুণ্ডের একটা মালা যা হাঁটু অবধি বিস্তৃত, হাতে খাড়া জাতীয় একটা অস্ত্র নিয়ে টমকির সামনে দাঁড়িয়ে আছে সে। টমকিও অনুগত পোষ্যের মতো তার দিকে দুপা এগিয়ে অভিবাদন করছে। মূর্তিটার গা দিয়ে জ্যোতি ঠিকরে পড়ছে, তাই তাকানো দায় হয়ে পড়ছে। সে এবার গুহাবি মুখে চলল, টমকিও চলল পিছু পিছু। অদ্ভুত বিষয় আরও ঘটল স্বপ্নে। গুহায় অমরনাথের অতিকায় বরফের মূর্তিটা উধাও হয়ে গিয়েছে। টমকি আর সেই অতিকায় দানব প্রতি মূর্তি দাঁড়াল সেই জায়গায় অভিমুখ করেই, যেদিকে অমরনাথ লিঙ্গ অধিষ্ঠিত থাকেন। টমকি কেমন যেন গুটি গুটি মেরে সেই দিকে চেয়ে বাধ্য হয়ে বসে রইল। এবার অতিকায় মূর্তির পাশে আরেকটি মূর্তির আবির্ভাব হয়েছে। সে এক সুন্দর নারী মূর্তি, যার রূপে বিশ্বের সব সৌন্দর্য যেন ভরে রয়েছে। শরীর দিয়ে জ্যোতির ছটায় দিকবিদিক আলোকময় হয়ে উঠল। সেও সেই দিকে চেয়ে ওই ভয়াল প্রতিমূর্তিকে বলছে, দেব চলুন, এইবার আমাদের তন্ত্র সাধনার সময় হয়েছে, আমরা ওই কোণে গিয়ে বসে পড়ি। টমকি একইভাবে বসে রইল। তবে এই দুই মূর্তি বসল ঠিক যেখান থেকে অপরূপ পাথরগুলো কুড়িয়ে এনেছিল সেখানে। ভয়াল মূর্তিটি বিশ্বম্বর বাবু যেমন যোনি চিহ্ন একে পুজো করেন, সেরকম যোনি চিহ্ন একে পাথর হাড় মড়ার খুলি এসব সাজিয়ে বসল। সামনে বসা নারী মূর্তিটা হঠাৎ আস্তে আস্তে রূপ বদল করছে। কিছু পরে অপরূপ স্বপ্নে স্পষ্ট দেখল সেই নারী মূর্তিটি আর কেউ নয়, এ হল সেই ভয়াল উলঙ্গ নারীটি যাকে সে প্রথম দিন থেকে দেখে আসছে। এই দুজন এবারে মুখোমুখি হয়ে এক পৈশাচিক হাসিতে চারিদিক ভরিয়ে তুলল। টমকি হঠাৎ মরা কান্নার মতো ডাক জুড়ে দিয়ে পরিবেশটাকে আরও ভয়ার্থ করে তুলল। ঘাম দিয়ে আর্তনাদ করে অপরূপ ঘুম থেকে সটাং উঠে বসল। সৌরিমাও জেগে গিয়েছে ততক্ষণে, এমন ভয় এর আগে সে কখনো পায়নি। সবটা বলার চেয়ে সে মিথ্যেই বলল, টমকিকে হঠাৎ একটু স্বপ্নে দেখলাম তাই একটু ভয় লাগলো, এমন কিছু না, চিন্তার বিষয় নেই। এই বলে ওরা শুয়ে পড়ল ঠিকই, স্বপ্নটাকে যেন মন থেকে মুছে ফেলতে পারছে না অপরূপ। এবার আর রাগ ঢাক না, সে তার বাবাকে সেই পাথর কুড়িয়ে আনা থেকে গত রাতের স্বপ্নে দেখা অবধি সবটাই বলল সকালে জলখাবার খাওয়ার সময়ে। বিশ্বম্বর বাবু বলে উঠলেন, হাই অপরূপ, এ তুমি কি করেছ? তুমি না জেনে বুঝে যা করেছ তার জন্য দুটো প্রাণ গেল, প্রথমে টমকি, তারপরে তোমাদের অফিসের দ্বাররক্ষী অপলেশ। তুমি জানো না যে কি চরম ভুল করেছো তুমি? আর সেই সাধু, সেও কি একটা মায়া? তাও তো বোঝা দায়, এসব দৈবিক অলৌকিক ঘটনা সাধারণত একটা সূত্রে মেলে তা আমরা এড়িয়ে যাই, তবে তা খেয়াল করলে সফলই হয়তো মিলতে পারে। হেয়ালি ছেড়ে বাবাকে সম্পূর্ণ কথা বিশদে জানাতে বলল অপরূপ। তিনি এরপর তার ঘরে নিয়ে গিয়ে তাকে খাটে বসিয়ে বললেন, পার্বতীর একবার ভীষণ ইচ্ছে হয়েছিল যে সেও শিবের মতো তন্ত্র যোগে সিদ্ধা হবেন, তাই শিবকে অনেকবার মিনতি করাই, তিনিও রাজি হলেন আর শর্ত রাখলেন যে এক মুহূর্ত যদি তিনি অমনোযোগী হন তবে তৎক্ষণাৎ তিনি শিক্ষা দান বন্ধ করে দেবেন। পার্বতী রাজি হলেন ঠিকই, তবে তিনি ভীষণ চঞ্চল মনা, এক্ষুনি এক খেয়াল আসে তো পরক্ষণে অন্য খেয়ালে বশীভূত হন,
তন্ত্র সাধনার মাধ্যমে অমরত্ব শিক্ষা প্রদানের মাধ্যমে শিবেই গুহাতে শুরু করলেন যোনি চিহ্ন একে পাথর হাড় মরার খুলি পরপর সাজিয়ে তন্ত্রযোগ সাধনা। প্রথমে নতুন বিষয় ভেবে ভীষণ আগ্রহ ভরে শুনলেও পার্বতী একসময় বসে ঘুমিয়ে পড়লেন, শিব সেদিকে নজর দেয়নি। অনেকক্ষণ পরে তা নজরে এলে তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে পার্বতীকে ধমক দেন এবং তার স্বল্প ধৈর্যের জন্য নিন্দা করেন। পার্বতী তার ভুল বুঝে ক্ষমা চাইলেও শিব তাকে বলেন যে তার স্বল্প ধৈর্যের জন্য যে পাঠ আজ অসম্পূর্ণ রইল তা পরজন্মে তিনি পার্বতীকে শেখাবেন এবং এই জন্মে সেই ধৈর্যের পরীক্ষা দিতে এমন কাজ করা ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করবেন। পার্বতী কন্যা কুমারী রূপে দক্ষিণ ভারতের এক জেলের ঘরে জন্ম নেন এবং শিব সেই থেকে এই অমরনাথ ধামে ধ্যানমগ্ন হয়ে অধিষ্ঠিত হয়ে গেলেন। একই সাথে দুটো ধামের সৃষ্টি হল, অমরনাথ ও কন্যাকুমারিকা। বলা হয় যে অমরনাথ সেই ঘটনার পর থেকে তন্ত্র সাধনা স্থল বটে, তাই হিমালয়ের কোণে সাধুরা তন্ত্রযোগ সাধনায় আগ্রহী হন সে ঘটনা অনেকেই জানেন না। আর সেই গুহার কোনো জিনিস ধরে রাখা শুভ ফলদায়ক নয়। তুমি যে পাথর এনেছ তা তন্ত্র সাধনার অঙ্গ, তাই হয়তো কালকের ওই স্বপ্নে অমন কালভৈরব রূপ দেখেছ। ওনারা স্বয়ং কালভৈরব আর কালভৈরবী, যাদের বাহন কুকুর। আর এখন বুঝছ কি ওরই প্রকোপে তোমার প্রিয় টমকিকে উনি নিজের কাছে তুলে নিয়েছেন, যেমন তুমি ওনাদের প্রিয় সাধনার জিনিস চুরি করে এনেছ। সব শুনে অপরূপ থ মেরে বসে রইল, তার মাথা যেন ঘুরছে। সে খানিক্ষণ ভেবে এবার বলল, বাবা তাহলে কি করে ওই পাথর ফেরত দিতে পারবো? না ফেরত দিলেও তো বিপদ বাড়বে। বিশ্বম্বর বাবু বললেন, গঙ্গা গঙ্গা শাস্ত্রমতে জীবের জটা থেকে মুক্ত হয়েছেন, আর তুমি এখন অমরনাথে না গেলেও যেগুলো কাল যে অমাবস্যা রয়েছে তাতে ভাসিয়ে দাও। লাল কাপড়ে সাধুর দেওয়া ওই ফুলগুলো একসাথে বেঁধে মা বগলামুখীও পার্বতীর রূপ, তাই তার ফুল আর পাথরগুলো যেহেতু তন্ত্রের জিনিস ওরা একই সাথে থাকুক। বিশ্বম্বরবাবুর কথা মতো অপরূপ কাজ করতে ওই পাথরগুলো ভূতাত্ত্বিক গবেষণার থেকে তুলে নিয়ে এসে পরের দিনই উনার নির্দেশ মতো ভাসিয়ে দিল গঙ্গায়। দৈবাত্ম বা অলৌকিকভাবেই ঘরে সব উপদ্রব, অপরূপের দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে গেল সেদিন থেকেই। সেই নারী মূর্তিও আর আসে না। এরপরে টমকির সমাধিস্থলে অপরূপ বার তিনে গিয়েছে, তবে সেই সাধুরও দেখা মেলেনি। কিছুদিন পরে ওরই বন্ধু কুলজিৎ ওকে ফোন করে বলল, ভাই আমার বাড়ির পোষ্যটা সাতটা বাচ্চা দিয়েছে, তোর তো কুকুরের শখ, তা নিবি নাকি একটা? কথাটা শুনে খুশিতে হ্যাঁ বলে এক মাসের মধ্যে ঠিক টমকির মতো আরেকটা পোষ্য আনতে আর দ্বিমত করেনি অপরূপ। এরও নাম রেখেছে টমকি। প্রিয় জিনিসের প্রতি মানুষ কেন, দেবতাদেরও যে দুর্বলতা থাকে তা আর কেউ না জানুক বা না মানুক, অপরূপ সেই ঘটনার পর থেকে ভালো মতো বুঝে গিয়েছে। এই ঘটনাটা একদম সত্যি, একটু গল্পের আকারে লিখলাম, আশা করছি সবার ভালো লাগবে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও, আর অমিত তোমার কেমন লেগেছে সেটাও জানিও। আজকের মতন এখানেই শেষ করছি, আবার সময় পেলে ঘটনা পাঠিয়ে দেব। বন্ধুরা এই ছিল আজকের দুটো দুর্দান্ত ঘটনা, আশা করছি তোমাদের দারুণ লেগেছে, একদম জাস্ট স্পিচলেস। আমার তো দারুণ লেগেছে, জানি না এর কতটা সত্যতা আছে, তবে পার্সোনালি আমার দারুণ লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো এবার আমরা চলে যাই শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে কিলপুর গেমার, সেকেন্ড কমেন্ট করেছে বানানি, লিখেছে চলে এসেছি দাদা, থার্ড কমেন্ট করেছে ব্লগ উইথ আরোহী, তারপরে কমেন্ট করেছে শ্যামসুন্দর নাহার, লিখেছে একবার হ্যালো করে স্যামসুন বলো, হ্যালো স্যামসুন। দেবাশিস সরকার লিখেছে হাই অমিতদা, হাবিবুর রহমান লিখেছে হ্যালো দাদা, কুণাল মণ্ডল লিখেছে হাই দাদা, দীপশ্রী দাস লিখেছে হাই,
সুপ্রিয় বিশ্বাস লিখেছে, হ্যালো, তোমাদের সবাইকে একসঙ্গে হ্যালো জানাচ্ছি। হ্যাপি উইথ শ্রাবন্তী লিখেছে, প্রতিটা গল্প শুনি কিন্তু কমেন্ট করা হয়ে ওঠে না, নতুন প্রোগ্রেসটা সত্যি অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী। পম্পা রাহা লিখেছে, আমি সায়ন্তন, হ্যালো সায়ন্তন। তারপরে আরও কমেন্ট করেছে ম্যাথামেটিক্স জোন, সৃজিতা শ্রী, মণি অফিসিয়াল, নন্দিনী রয়, সবাই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। ফেজুল অফিসিয়াল লিখেছে, আমার নামটা বলো, হ্যালো ফেজুল। সুজাতা রয় লিখেছে, নাইস। গীতা গোস্বামী লিখেছে, আমার আদরের সোনা ভাই, তোমার এপিসোড শুনছি, থ্যাংক ইউ দিদি। আরও কমেন্ট করেছে রিতেশ ক্রিয়েশন, অক্ষয় অধিকারী, শুভজিৎ মণ্ডল, দেবনাথ গেমিং, ডিজে ব্লগার অনিশ, সুদীপ্ত সাহা, রাকেশ এসডি, মায়া বর্মন, অক্ষয় অধিকারী, দেবনাথ গেমিং। রিমা সিনহা লিখেছে, হাই অমিত ভাই। লাইভ অ্যাডভান্স লিখেছে, দাদা একবার বলো, মির্জাপুরের রঞ্জিত, হ্যালো রঞ্জিত। সঙ্গীতা ডলুই লিখেছে, চলে এসেছি। কুন্তল সরকার লিখেছে, দাদা আমার মায়ের নামটা একবার হ্যালো করে বলো, ওনার নাম শিল্পী, হ্যালো শিল্পী ম্যাম। শুভজিৎ চক্রবর্তী লিখেছে, দাদা একটু নামটা হ্যালো করে বলো, হ্যালো শুভজিৎ। মায়া সরকার লিখেছে, হাই অমিত, ঘটনা শুনতে চলে এলাম, থ্যাংক ইউ মায়াদি, অনেকদিন পর কমেন্ট দেখলাম। ইন্দ্রনীল ভট্টাচার্য লিখেছে, কেমন আছো? হ্যাঁ গো খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো জানিও। সুলতা মণ্ডল লিখেছে, কি করছো অমিত ভাই, ভালো আছো তো? হ্যাঁ গো খুব ভালো আছি, তুমি কেমন আছো? পল্লবী চক্রবর্তী লিখেছে, বরাবরের মতন দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ। কুণাল মণ্ডল লিখেছে, দারুণ ঘটনাগুলো। বিকি বাগচি লিখেছে, হ্যালো অমিতদা, চলে এসেছি। তন্ময় বর লাভ লাভ রিয়াক দিয়েছে। প্রিয়াঙ্কা হাজরা লিখেছে, আজ টাইম মতো চলে আসলাম। বৈষ্ণবী দেবী দাসী লিখেছে, আগে লাইক কমেন্ট করে দিলাম। হ্যাঁ গো তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো, এটাই কিন্তু একমাত্র আমার কাছে মোটিভেশান। তারপরে আরও কমেন্ট করেছে মনীষা দে, পিন্টু ধারা, রিয়া দাস, বৃথিকা প্রামাণিক। মৈত্রী বক্সি লিখেছে, দাদা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি ঘটনা পাঠানো যাবে? হ্যাঁ গো অবশ্যই পাঠানো যাবে, তোমাদের সুবিধের জন্যই নাম্বারটা দেওয়া। মনিকা ত্রিপুরা লিখেছে, ঝড় বৃষ্টির জন্য ঘটনা শুনতে পারছিলাম না, মনটা ভীষণ খারাপ লাগছিল, থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। শুভজিৎ বসাক লিখেছে, নতুন রূপ দারুণ লাগছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার জন্য, আর সত্যি তোমাদের এই নতুনভাবে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো এরকম আরও অনেক শ্রোতা বন্ধুরা যারা আমাদের এই পরিবারে যুক্ত আছে, প্রত্যেকে দারুণ দারুণ কমেন্ট করেছে, প্রত্যেকের কমেন্টই আমি পড়েছি, কিন্তু সবার নাম তো নেওয়া সম্ভব না, তাই নিতে পারলাম না। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো, যাতে আমি তোমাদের নামগুলো সহজেই নিতে পারি। সো হ্যালো বন্ধুরা, আজকের মতন এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে। গুড নাইট।